যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখো, মানবাধিকার কমিশনের সিদ্ধান্ত খারিজ করা হচ্ছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত খারিজ করেছে আদালত। খারিজ করলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। জাতীয় মানবাধিকার কমিশনের সিদ্ধান্ত খারিজ করা হচ্ছে। পঞ্চায়েত ভোটে মানবাধিকার কমিশনের অবজারভার নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত খারিজ করা হয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত খারিজ করল আদালত। খারিজ করলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। জাতীয় মানবাধিকার কমিশনের গত 12 জুনের সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য, এবং এই পরিস্থিতিতে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলাতে বিশেষ পর্যবেক্ষক দলের জন্য বলেছিল জাতীয় মানবাধিকার কমিশন। তবে সেই কমিশনের সিদ্ধান্ত খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত খারিজ করেছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। কমিশনের গত 12 জুনের সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত ভোটে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত খারিজ। খারিজ করলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই নমিনেশন দেওয়াকে কেন্দ্র করে একের পর এক জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে, রক্ত ঝরেছে বহু জায়গায়, প্রাণও হারিয়েছেন অনেকে। সেই পরিস্থিতিতে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় বিশেষ পর্যবেক্ষক পাঠানোর জন্য বলেছিল জাতীয় মানবাধিকার কমিশন। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, পঞ্চায়েত ভোটে মানবাধিকার কমিশনের সিদ্ধান্ত খারিজ করেছে কলকাতা হাইকোর্ট, কি বলা হচ্ছে কোর্টের তরফে? দেখো, গত 12 জুন জাতীয় মানবাধিকার কমিশন আসন্ন রাজ্যের পঞ্চায়েত ভোট নির্বাচনকে কেন্দ্র করে সেই পঞ্চায়েত ভোটে অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নেয়, এবং সেই সিদ্ধান্ত সংক্রান্ত একটি নোটিশ রাজ্য নির্বাচন কমিশনের কাছে এসে পৌঁছয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য নির্বাচন কমিশন, এবং পাশাপাশি রাজ্য সরকারকেও এই মামলায় সংযুক্ত করা হয়। কলকাতা হাইকোর্টে মামলা শুনানি চলাকালীন রাজ্য কমিশনের আইনজীবী পরিষ্কারভাবে আদালতের সামনে তুলে ধরে যে নির্বাচন সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণভাবে সাংবিধানিক অধিকার এবং কনস্টিটিউশনাল রাইট হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের, সেখানে অন্য কোনো স্বশাসিত সংস্থা সেখানে কোনো অবজারভার নিয়োগ করতে পারে না, কারণ সম্পূর্ণ নির্বাচনটি সংগঠিত হয় রাজ্য নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী। তাই এই ধরনের সিদ্ধান্ত কখনোই গ্রহণযোগ্য নয়। সেই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে আজকে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিলেন যে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের যে যুক্তি তা গ্রহণযোগ্য, এবং রাজ্য নির্বাচন কমিশনের কে যে নোটিশ পাঠিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন যে অবজারভার নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। অনেক ধন্যবাদ তোমাকে, আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পঞ্চায়েত ভোটে অবজারভার নিয়োগের সিদ্ধান্ত খারিজ, জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। খারিজ করেছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। জাতীয় মানবাধিকার কমিশনের 12 জুনের সিদ্ধান্ত খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। জাতীয় মানবাধিকার কমিশন বলেছিল যে পঞ্চায়েত ভোটে রাজ্যে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেই সমস্ত এলাকাগুলি চিহ্নিত করার জন্য পর্যবেক্ষক পাঠানো হবে, যদিও সেই সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। 12 জুনের সেই সিদ্ধান্ত খারিজ করেছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগের এই সিদ্ধান্ত খারিজ করেছে কলকাতা হাইকোর্ট।